হোয়াটসঅ্যাপ এভরিবডি, আমি আজকে স্টুডিওতে আসছি একটা কাজে। কাজটা হচ্ছে অ্যামটির টার্গোর জোকার এডিকশনের হেলমেটটা আনবক্সিং এবং রিভিউ করার জন্য। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা এটা আনবক্সিং করি, এটার কী কী সুবিধা আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও অ্যামটির টার্গোর জোকার। এটা হচ্ছে সেই এমটি টার্গো জোকার, এখনও প্যাকেজিংয়ে। এখন এটা আমরা আনবক্সিং করে নিই। কোরিয়ার থেকে আসা 15-20 দিন ধরে এটা বাসায় পড়ে রয়েছে, এখন আজকে এটা আপনাদের সামনে আনবক্সিং করব। তো এটা র্যাপিং করা আছে, কী দিয়ে আনবক্সিং করব সেটা তো বুঝতে পারতাছি না, কিছু হাতের কাছে পাইলে এটা দিয়ে খুলে ফেলবো। এখন আপাতত কিছু হ্যাঁ পাইছি, জিনিস একটা কাটা যাবে কিনা জানি না, একটা ছোটো কেঁচি। স্টুডিওতে যে ভারী আগ্নেয়স্ত্র আমরা রাখি না, এটা একটা বৈধ কেঁচি। এটা তো কোন দিক থেকে শুরু করব, আপনাদের সাথে নিয়ে খুলি। এটা হচ্ছে সেই প্রতীক্ষিত এমটি টার্গো জোকার, বের হচ্ছে গুপ্তধন। হ্যাঁ, হাতে পেয়ে গেছি এমটি টার্গো জোকার। এখন আমরা এটা কেউই দেখি নাই আজ পর্যন্ত, এটার আর মনে হয় না কোনো প্রয়োজন আছে, এটা স্মৃতি হিসাবে থাকলো, পরে কোনো কাজে আসলে ব্যবহার করা যাবে। আর ভিতরে কিছু দিছে ইউজ ম্যানুয়াল মনে হয় ভিতরে, এখানে নাই। আচ্ছা, এটা আমরা সাইডে রাখছি। আর ভিতরে কী কী আছে ওটা আগে একটু দেখে নিই। দুটো জিনিস হাতে পাইছি, একটা হচ্ছে ইউজ ম্যানুয়াল, এটা আর মনে হয় না এখন আমাদের হাতে কোনো কাজ আছে। এটা ফুল ফেস হেলমেট, এটা লেখা আছে, শুধু এতে টুকুই দেখতে পারতেছি, এটার এখন কোনো কাজ নাই। আর এটা হচ্ছে ছোট্ট একটা মনে হয় গিফট বক্স, আর একটা চাবির রিং দেখা যাইতেছে, তো এটা গিফট বক্সই হবে। সুন্দর একটা চাবির রিং, এখানে এমটির লোগো দেওয়া আছে, এটা আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর আছে চাবির রিংটা। এটা পাইছি, তারপরে হচ্ছে এটা স্টিকার না, এটা হচ্ছে এমটির যে কোনো একটা কিছু, এটা এখন দরকার নেই, এটা পরে দেখবো কী আছে এটার ভিতরে। হ্যাঁ, এটা একটা কাজ আছে, এমটির প্রত্যেকটা হেলমেটে কতগুলো দেয় এটা ঠিক জানি না, তবে এটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি কার্ডটা হচ্ছে এটা, এখানে স্ক্রিন করলে আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটার কাজ আছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এইদিকে হচ্ছে যেটা একটা সুন্দর জিনিস, অনেকের বাইকে আপনারা দেখে থাকবেন যে ব্লাড গ্রুপের যে ম্যাচিং করে যে একটা স্টিকার লাগানো থাকে, সেই স্টিকারটা হচ্ছে এটা এমটি, এটা আপনাকে দেবে প্রত্যেকটা হেলমেটের সাথে। আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, এটা হচ্ছে সেই স্টিকারটা, এটাও একটা সুন্দর জিনিস, ধন্যবাদ এমটি। সেকেন্ড আর দুইটা জিনিস আছে মনে হয় ভিতরে, দুইটা স্টিকার অনেকেই, এই যে এই জিনিসটা হচ্ছে সেই এমটির লোগো যুক্ত স্টিকার, ছোট্ট স্টিকার, অনেকে বাইকে লাগায়, আপনি হেলমেটে লাগাতে পারবেন, আপনার যেখানে খুশি এমটির যে সুন্দর স্টিকারটা লোগো এটা লাগাতে পারবেন, এটাও একটা সুন্দর জিনিস। হ্যাঁ, সবচেয়ে সুন্দর স্টিকার আমার থেকে লাগছে এটা, সেফটি মিন্স এমটি, এটা রেডিয়েন্ট একটা স্টিকার, এটা বাইকে লাগানো যাবে বা আপনি চাইলে হেলমেটও লাগাতে পারবেন, সুন্দর আছে। এই জিনিসগুলো অনেক ভালো লাগছে। যাক, এবার আসি আসল যে জিনিসটা, এমটির টার্গো জোকার। এটা এখনও র্যাপিং করা আছে মোড়ানো একটা কাপড় দিয়ে, ওটা খুলতে হবে এটা। হ্যাঁ, খোলা হয়ে গেছে, বের হচ্ছে এমটির টার্গো জোকার। সব হাততালি দেন, ধন্যবাদ। এই যেটার জন্য এতদিনের অপেক্ষা, এমটির টার্গোর জোকার গ্রাফিক্সের হেলমেট, ফুল পেজ হেলমেট এটা। তো এটারও কাজ আছে, হেলমেটটা যত্ন রাখতে হলে এটা সবসময় পাশে রাখবেন, এটা পরে হেলমেট যখন কাজে লাগবে না তখন র্যাপিং করে রেখে। হ্যাঁ, এটা আসি, এই যে এমটির জোকার। তো এখন পর্যন্ত এই ভিডিওটা থাক, আমরা এটা আনবক্সিং করে ফেলছি। এটা আমরা পরের ভিডিওতে, আমরা পিএস ব্লগের নেক্সট ভিডিওতে আপনারা এই হেলমেটটা নিয়ে, এই যে এমটি টার্গো যে হেলমেটটা আছে জোকার এডিকশন, দেখতে পাচ্ছেন যে হেলমেটটা অনেক সুন্দর হেলমেটটা, হেলমেটটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা যদি এই হেলমেটটার বিষয়ে কোনো রকম তথ্য আমাদের থেকে জানার থাকে, আপনারা অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে বলে দেবেন। আর যে কোনো জিনিস আপনি চাইলে আমাদের ফেসবুক পেজের অফিসিয়াল যে ফেসবুক পেজ পিএস ব্লগ,
ওখানে আমাদের মেসেঞ্জার ইনবক্সে বা আপনার পেজে সরাসরি বলে দিতে পারবেন। আর দাম, হেলমেটটার দাম কত পড়ছে? হেলমেটটার দাম বলতে এখন আমরা যে রিভিউ দেই আনবক্সিং, এখানে হচ্ছে এটা এখনও বিটিটি অ্যাভেলেবেল হয় নাই, অনেকের মনে এটার জন্য দুঃখ হতে পারে। তবু আপনার চাইলে আমাদের থেকে আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে এটা অর্ডার করতে পারবেন। তো এটা এখনও বিটিটি অ্যাভেলেবেল হয় নাই, তাই শিওর যে দামটা ওটা এখন আমরা আপাতত বলতে পারছি না, অফিসিয়াল যে শিওর দামটা আপনারা ওখান থেকে জেনে নেবেন, অফিসিয়াল পেজ থেকে যে দামটা বলবে ওই দাম দেখে নেবেন। আর এটা একটা অরিজিনাল এমটি, এটার সার্টিফিকেশন সহ আমাদের কাছে হাতে আসছে। তো দেখতে থাকুন, চলতে থাকুন, পিএস ব্লগের সাথে থাকুন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, ভিডিওটা কখনোই মিস করবেন না। ধন্যবাদ।